করোনা ভাইরাস যেভাবে প্রভাব বিস্তার করছে গোটা দেশের সাথে আমাদের এ রাজ্যেও, হয়তো সরকার লকডাউন করতে বাধ্য হবেন। যেহেতু কেন্দ্র সরকার বলেছেন অন্তিম একদম বিকল্প হিসাবে লকডাউন, তার আগে নয়। এমন পরিস্থিতি যদি হঠাৎ হয় যে লকডাউন করতে সরকার বাধ্য হন, তাহলে আমাদের ব্যবসায়িক বন্ধুদের কতটা ক্ষতি হবে, কতটা লাভ হবে, আসুন সরাসরি আমরা ব্যবসায়িক বন্ধুদের কাছ থেকে জেনে নিই ওনাদের সুবিধা অসুবিধা। আবার যদি লকডাউন হয় তাহলে কতটা অসুবিধা বা অসুবিধার মধ্যে পড়বে? আমরা ধরো কি অসুবিধার মধ্যে পড়ছি, যে মাল কিনতেই ভয় করছে আমার, যে লকডাউন করে গেলে মানে কাস্টমার আসতে পারবে কি পারবে না। আর দিনের বেলা ধরো রোদ্দুর প্রচুর থাকছে, আর সন্ধ্যের দিকেই একটু কাস্টমারটা হয়, একটু ঠান্ডাতে রোদ্দুরের সময় বেরোতে চায় না। এটা তাও আমরা যতটা পারছি খাবার দাবার সব কিছু স্টোর করে রাখার চেষ্টা করছি, যে তাদের কোনো অসুবিধা না কাস্টমার। সরকার তো বলছে যে অন্তিম মানে শেষ বিকল্প হিসাবে লকডাউন, যদি এমনই পরিস্থিতি হয় তখন লকডাউন ছাড়া কোনো রাস্তা নেই। তো সেই মধ্যে যদি লকডাউন হয়, সরকার লকডাউন করতে বাধ্য হয়, তাহলে আপনাদের কতটা ক্ষতি হবে? ক্ষতি তো হবে, যেহেতু আপনারা এরকমই জীবনযাপন করেন, এরকমই আমাদের সব কিছু ভাবছেন। হ্যাঁ, সরকার সেটা বিবেচনা করা উচিত, এটা যে মানুষের পরিস্থিতি দেখে বা প্রকৃতির পরিস্থিতি দেখে যে এটা আপনার করা উচিত। এক সপ্তাহের জায়গায় এক মাস করুন, অথচ আমাদেরও দেখুন, আমাদের তার জন্য অসুবিধা নেই। লকডাউন লকডাউন দিক বা নাই দিক এতে অসুবিধা নেই, আমার আমরা যেরকম ওরানার যেরকম বেঁচে আছে আমরাও সেরকম বাঁচতে চাই। মুহূর্তে আমরা একজন ফল ব্যবসায়ীর কাছ থেকে কিছু তথ্য জেনে নেব লকডাউন সম্পর্কে। আমরা 2019 থেকে করোনাকে দেখে আসছি, 2020 সেটা আমাদের ভারতবর্ষে ভয়াবহ আকার নিল, তার ফলে লকডাউন আমরা দেখেছি। 2021 এসে তার থেকে তীব্রতর হয়েছে, আসুন না আবারও হয়তো সরকার লকডাউন করতে পারে, এখনো পর্যন্ত করেনি কিন্তু করতে হবে। একজন ব্যবসায়ী হিসাবে এর আগের লকডাউনে কিছু ক্ষতি হয়েছে বা সুবিধা অসুবিধার মধ্যে পড়েছেন, আবার যদি লকডাউন হয় কী ভাবছেন আপনারা এই বিষয়টা নিয়ে? না, লকডাউন হলে তো অসুবিধায় পড়বই আমরা, হয়তো আমরা কাঁচা জিনিস নিয়ে পারবার অনেক টাকার ব্যাপার, আর এই জিনিস লকডাউন হলে পুরোপুরি আমরা ফলাফ যাব। সেক্ষেত্রে সরকার যেটা চিন্তাভাবনা করবে নিশ্চয়ই হয়তো ভালো সবাই চিন্তাভাবনা করবে, অতএব লকডাউন করলেও হয়তো করতে পারে, কারণ সেটাই মেনে নেওয়া আমাদের, এছাড়া তো উপায় নেই। আমরা 2019 থেকে করোনাকে দেখে আসছি, 2020 এসে সেটা ভারতবর্ষের ছড়িয়ে পড়ল, তারপরে এখন আমরা 2021 আছি, এখানে 2021 আরও তীব্রতর আকার নিয়েছি, যার ফলে আমরা 2020 কিন্তু লকডাউন দেখেছি, অনেক মানুষের সুবিধা অসুবিধা হয়েছে। কিন্তু স্বাস্থ্যবিধি মানার জন্য স্বাস্থ্যই সম্পদ, সেই জন্য লকডাউন মানতে আমরা বাধ্য হয়েছি, সরকার লকডাউন করতে বাধ্য হয়েছি। তারপরে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে কিন্তু হয়তো সরকার আবার লকডাউন করতে পারে। তাহলে আপনি যদি একজন বিজনেসম্যান দেখতে পাচ্ছি আপনার মোবাইলের দোকান বা বিভিন্ন মোবাইলের পার্সেল দোকান, লকডাউন হলে তো অবশ্যই একটা অসুবিধার সম্মুখীন আমাদের সবাইকে হতে হবে, আমাকে বলে না, কিন্তু এই লকডাউনটাকে যদি সরকার বিধি নিষেধগুলো দিয়ে লকডাউনটাকে এড়িয়ে যেতে পারে আমাদের জন্য এটা খুবই উপকারের বিষয় হবে, কারণ 2020 লকডাউনে আমাদের খুবই সমস্যা হয়েছে। এবারে 2021 যদি সেই লকডাউন হয় পুঁজি যা ছিল আমাদের সবই শেষ, বসে বসে খাওয়া মানে পুঁজি আমাদের শেষ হচ্ছে। এবার যদি 2021 লকডাউন হয় তাহলে আমরা কিভাবে আমাদের সংসার চলবে? তো অবশ্যই একটা সুযোগ সংবাদ আছে যে সরকার এখনো পর্যন্ত কিন্তু লকডাউন রাখে, সরকার বলেছে একটা বিকল্প হিসাবে যখন কোনো রাস্তা থাকে না তখনই শুধুমাত্র লকডাউন হয়তো করতে বাধ্য হবে। তো সেই ক্ষেত্রে যদি লকডাউন হয় কি ভাবছেন? লকডাউন সরকারের উপরে তো আমরা কথা বলতে পারবো না, সরকার যেটা ভালো বুঝবেন সেটা করবে, কিন্তু দূরত্ববিধি বজায় রেখে মাস্ক স্যানিটাইজার ইউজ করে যদি আমরা ভালোভাবে দূরত্ববিধি মেনে চলতে পারি সরকারের গাইডলাইন অনুযায়ী, তাহলে তো আমার মনে হচ্ছে লকডাউনের খুবই প্রয়োজন যদি সবাই আমরা সচেতনভাবে চলাফেরা করি। আচ্ছা, অন্যান্য রাজ্যে আমরা দেখেছি লকডাউনটা ঠিক অন্যরকম হবে, মানে সারাদিন বা 24 ঘন্টা অফ রেখে কিছু একটা সময় বেঁচে নিয়ে আনছে, তা ওই রকম হলে কি ভালো হবে? আমার মতে যদি নাইটটা বন্ধ রেখে সকালটা খুলে রাখলে তখন তো ভিড়টা আরও বেড়ে যাবে,
সেটা না করে যদি পুরো রাইডটাই খোলা হয় কিন্তু লোকেদের বলা হয় যে ডিস্টেন্সটা মেনে চলুন তাহলে মনে হয় ভালো হবে। যদি আপনি নাইটটা বন্ধ করে যান লোকের ভিড় তো আরও বেড়ে যাবে সবাই, তখন তো আপনার নাইটে বলে নাইটে বন্ধ বলে লোকটা তো সব সকালবেলা একসঙ্গে 100 জন বার হয়ে যাবে। যদি নাইটটাও খোলা থাকে সকালটাও খোলা থাকে তাহলে 50-50 জন বার হবে, দূরত্ব বিধিটা ভালোভাবে মানা হবে আমার মতে এটা মনে হয়। তীব্র আকার নিয়েছে করোনা ভাইরাস, বহু মানুষকে আক্রান্ত হতে দেখা যাচ্ছে, মানুষ বহু আতঙ্কে আছে। এর আগে কিন্তু ভাইরাস 2020 ব্যাপক হারে হওয়ার কারণে লকডাউন দেখেছি আমরা। হ্যাঁ অবশ্যই, বিজনেসম্যানদের বা সমস্ত মানুষদেরই বহু সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আবার যদি লকডাউন হয় কতটা সমস্যার মধ্যে পড়তে হবে আপনাকে? আগের থেকেও বেশি হবে, কেন আগে যতটা আর্থিক মানুষের অবস্থা ছিল, হ্যাঁ কিছুটা পয়সা সঞ্চয় করে রাখাও ছিল, সেগুলো তো আর নেই। এবারকে হলে তো মাঠে মরতে হবে না, অর্থাৎ মানুষের কাছে আর সেই পয়সাটা নেই। এবার লোক তো চাইলেও হাত পাততেও পারবে না, কিছু লোক এমনও আছে যতই কষ্ট কিন্তু হাত সে পাততে পারবে না। ঠিক আছে, আমাদের হয়তো যেরকম করে কষ্ট মষ্ট করে হ্যাঁ এদিক সেদিক করে চলে যাবে, যারা আমাদের থেকে যারা নিচের শ্রেণীর লোক আছে তাদের সবচেয়ে বেশি কষ্ট হবে। লকডাউন তো সবাই লেখে দেখতে হবে, দোকান তো খুলতে দিত না পুলিশের, ঠিক আছে দোকান বন্ধই থাকতো, কেউ কেউ যদি ফোন করে যদি কোনো মাল অর্ডার করতো তো ফোন করে যতটা মাল থাকতো দিতাম, দোকানে তো দেখতেই পাচ্ছেন কতটা মাল, ঠিক আছে এরপরে তো সঞ্চয় হতো না। ঠিক আছে, যতটা পারি চেষ্টা করেছি কেটে মুটে মহাজনদের এদিক সেদিক করে টাকা মেনটেন করে চলেছে, কেটেছে খুব কষ্টের মধ্যেই দিন কেটেছে। আবার কিছু জিনিস আছে সিস্টেম, ঠিক আছে, যেটা মাস্ক থেকে আরম্ভ করে দূরত্ব হেন তেন সেগুলো যেন ডিস্টেন্সগুলো যেন বজায় করে চললে তাহলে আমরা সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক এবং স্যানিটাইজার সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চললেই হ্যাঁ অবশ্যই।